রাজধানীতে তাণ্ডব চালিয়ে যাচ্ছে জামাত শিবিরের কর্মীরা মতিঝিল নয়াপল্টন ফকিরের পুল ও তার আশেপাশের এলাকায় তারা ঝোঁটিকা মেছিল বের করছে কোথাও কোথাও পুলিশের সাথে শিবির কর্মীদের সংঘর্ষ হয়েছে এ সময় তারা একটি বাসে আগুন দেয় সকাল সাড়ে নটার দিকে ফকিরের পুলে পানি ট্যাঙ্কি এলাকায় শিবিরের কর্মীরা একটি মিছিল বের করে তারা একটি বাসে আগুন দেয় এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশ ফাঁকা গুলি ছড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশের অঞ্চলের অতিরিক্ত হাসান সকাল থেকে শিবিরের কর্মীরা মিছিল বের করার চেষ্টা করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে দরকারি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা রাজধানীর ওইসব এলাকায় খোঁজ খবর রেখেছেন এবং রাখছেন আমাদের সহকর্মী আতাউর কাউসার বিস্তারিত জানাতে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাউসার স্যার আপনি তো আজ মতিঝিল এবং পল্টন এলাকায় বেশ কিছু সরজমিনে নিজেই দেখেছেন এখন কি অবস্থা চলছে সেখানে সংঘর্ষের কি অবস্থা আলম যেমনটি আপনি বলছিলেন সকাল সাড়ে নয়টার কিছু পরে মিছি শিবির মতিঝিল ফকিরাপুল পরটন এই জাতীয় এবং এর আশপাশে বেশ কিছু এলাকায় ঝটিকা মিছিল বের করে এবং এই সময় তারা বেশ কিছু গাড়িতে ইটপাটকেল ছুড়ে এবং পুলিশ বাহিনীকে লক্ষ্য করে ওই ইটপাটকেল ছুড়ে এ সময় এর কিছু পরে দৈনিক বাংলা একটি বাসে তারা আগুন দেয় এবং ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ এখানে এসে বেশ কয়েক ড্রাবার বুলেট ছোড়ে এতে হামলাকারীরা বিভিন্ন গলির মধ্যে পালিয়ে যেতে থাকে এবং তাদেরকে ধাওয়া করে পুলিশ প্রায় অর্ধ শতাধিক শিবির কর্মীকে এ পর্যন্ত আটক করেছে বলে আমরা জানতে পেরেছি এবং আমি আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি যে পুলিশের সাথে শিবিরের সংঘর্ষের সময় মতিঝিল জোনের এডিসি মেহেদি হাসান আহত হয়েছেন এবং এই মুহূর্তে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন বলে আমরা জানতে পেরেছি এবং আমি জানিয়ে রাখি যে সাড়ে দশটার দিকে পুরানাবটনের একটি গলির ভেতরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অন্তত সাড়ে তিনশোর প্রায় পাশের লাঠি আটক করেছে এবং পুলিশ আমাদেরকে জানিয়েছে যে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এই শিবির এই লাঠি শোটাগুলো সেখানে জড়ো করেছিল এবং তাদের আরও বড় কোন ধরনের নাশকতার পরিকল্পনা ছিল যেটি পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর ফলে তারা সেই ধরনের কোনো নাশকতা চালাতে পারেনি কালসার এই মুহূর্তে গণপরিবহন চলাচলের কি অবস্থা সাধারণ মানুষজনের কি অবস্থা আলাম সাধারণ মানুষজনের মধ্যে যথেষ্ট ভীতি সঞ্চার হয়েছে এবং এখনও পর্যন্ত সাধারণ মানুষ অনেকটা আতঙ্ক নিয়েই রাস্তায় চলাচল করছে আমাদেরকে জানিয়েছে যে তারা আমি বেশ কয়েকজন সাধারণ মানুষ যারা অফিসগামী মানুষ তাদের সাথে কথা বলেছিলাম তারা জানিয়েছেন যে এমন একটি অবস্থা চলছে দেশে বা তারা এমন একটি জামাত শিবিরের তাণ্ডব দেখে তারা অনেকটাই আস আতঙ্কিত হয়েছেন ভয় পাচ্ছেন রাস্তায় বের হতে কিন্তু রাস্তায় বের না হয়েও তাদের কোনো উপায় নেই যেহেতু জীবিকা নির্বাহের জন্য তাদেরকে অফিসে যেতেই হয় এবং গণপরিবহনের কথা বললে বলতে হয় গণপরিবহন ওই সব এলাকায় অনেকটাই কম রাস্তা যান চলাচল অনেকটাই কম এবং ব্যক্তিমালা মালিকানাধীন যে গাড়িগুলো ছিল সেগুলো বিভিন্ন গলির ভেতরে ঢুকিয়ে দিয়েছে ড্রাইভাররা নিরাপত্তার কারণে অনেক রিক্সাওয়ালাকে দেখেছি তাদের রিক্স রিক্সা চালককে দেখেছি তাদের রিক্সাগুলো বিভিন্ন গলির মধ্যে রেখে তারা নিরাপদ দূরত্বে সরে গিয়ে অবস্থান করছেন মূলত সকলের মধ্যেই এক ধরনের আতঙ্ক বিরাজ করছে যেহেতু শিবিরের এ ধরনের ঝটিকা মিছিল কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই তারা এ ধরনের ঝটিকা মিছিল চালায় যেটা সম্পর্কে জনগণ একেবারেই আগে থেকে প্রস্তুতি জনগণের থাকে না যে গেলে এ ধরনের কোন ঘটনা ঘটতে পারে যে কারণেই আসলে জনমনে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে খুব সংক্ষেপে বলবেন যে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার জন্য কোনো বাড়তি কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা আপনি দেখেছেন কিরকম যে আসলে মিছিল শুরু হওয়ার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপরতা এবং যে যে গলিগুলো থেকে সাধারণত শিবির মিছিল বের করে এবং মিছিল বের করার পরে ধাওয়া খেয়ে যেই গলিগুলোতে শিবির পালিয়ে গিয়েছে সেই গলিগুলোর সামনে পুলিশ সতর্কাবস্থা নিয়েছেন এবং ওই যে রাস্তাগুলোতে হচ্ছে ভাঙচুর চলে সেই রাস্তাগুলোতেও পুলিশ তাদের টহল জোরদার করেছে এবং রাস্তার চারপাশে পুলিশের নিরাপত্তা আরও অনেক বেশি জোরদার করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সাবধানে সাবধানে সেগুলো ঠেকানোর জন্য পুলিশ সতর্ক আছে আপনাকে ধন্যবাদ